আমরা একদম খুবই চিপ রেটে আমরা দিচ্ছি, একদম আমরা অফিশিয়াল সেটগুলো দিচ্ছি বাংলাদেশের ভিতরে একদম সব থেকে চিপ রেটে যদি কেউ দেওয়া থাকে আমরাই দিচ্ছি। আমাদের কাছ থেকে কিন্তু যমুনা ফিউচার পার্ক বলেন, তারপর বসুন্ধরা বলেন, অনেক বড় বড় মার্কেটের লোকরাই আমাদের থেকে হোলসেলে, মানে আপনারা হোলসেলার দিয়ে থাকেন নাকি ঢাকার বাইরে, ঢাকার ভিতরে বিভিন্ন জায়গায় দিয়ে থাকি বাংলাদেশে? এটার কোম্পানি প্রাইস রয়েছে আপনার 22,990 টাকা। আচ্ছা, আমরা আপনাদের দিচ্ছি 4,000 ডিসকাউন্টে 19,000 টাকা, মাত্র 19,000 টাকা, মানে 4,000 টাকার ডিসকাউন্ট পাচ্ছে এই মোবাইলটাতে। হ্যালো ভিউয়ার, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে, এর কারণে আমরা আজকে চলে আসছি বাংলাদেশের সবচেয়ে বড় যে মোবাইলের পাইকারি মার্কেট, সেখানে এতদিন আপনারা হয়তো বসুন্ধরা সিটি যমুনা ফিশার পার্ক থেকে মোবাইল কিনেছেন। আজকে আমরা চলে আসছি সেই সব শপিং মলে আসলে যেখান থেকে মোবাইল কিনে নিয়ে গিয়ে বিক্রি করা হয়, সেটারই আজকে আমরা সন্ধান দেব। মূলত পাইকারি রেটে আপনারা খুচরা কিনতে পারবেন। তো রিয়েলমি, শাওমি থেকে শুরু করে যত ইন্টারন্যাশনাল ব্র্যান্ড রয়েছে সব মোবাইল কিন্তু আপনারা একদম পাইকারি রেটে কিনতে পারবেন। তো আজকে চলে আসছি মোতালেব প্লাজার তৃতীয় তলায়। মূলত মোতালেব প্লাজা হয়তো আপনারা অনেকেই চিনেন, তারপরও আমরা আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে হাতিরপুল কাঁচা বাজার, অর্থাৎ বসুন্ধরা সিটির কিন্তু খুব কাছে। মোতালেব প্লাজার তৃতীয় তলায় তাদের শপের নাম হচ্ছে আহমেদ ট্রেড ইন্টারন্যাশনাল এবং শপের নাম্বার হচ্ছে 374। তো ফোন নাম্বার ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে, অ্যাড্রেস দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। ঢাকার বাইরে যারা আছেন, অনেকেই ব্যবসা করতে চান, মোবাইল সেল করতে চান, সেক্ষেত্রে কিন্তু তাদের কাছ থেকে একদম পাইকারি রেটে আপনারা কিনতে পারবেন। যারা এক পিস দুই পিস নিজেরা ইউজ করার জন্য কিনতে চান, সরাসরি এই শপে চলে আসবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা একদম হিউজ ডিসকাউন্টে মোবাইলগুলো পেয়ে যাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। Oh, you tell me stories, you tuck me in, and the second you leave, I call you right back to check for monsters in my streets. Yeah, high school was hard, you'd fight with my mom, I'd fall asleep to the screaming, sound machine always speaking, left emotional scars. সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু প্রচুর অফিসিয়াল ফোন রাখা আছে। আজকে আমরা আপনাদেরকে যে মোবাইলগুলো সম্পর্কে জানাবো এগুলো হচ্ছে সব অফিসিয়াল ফোন। তো তারা মেইনলি আসলে হোলসেল করে থাকে, তো যারা আসলে হোলসেলে মোবাইলগুলো কিনতে চান চলে আসতে পারেন এই শপে। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন হৃদয় ভাই। হৃদয় ভাই, আমাকে জানাবেন এই মোবাইলগুলোর প্রাইস এবং কী ধরনের ডিসকাউন্টে তারা সেল করতেছেন। তো হৃদয় ভাই, আপনারা আসলে যে মোবাইলগুলো সেল করতেছেন এইগুলোর প্রাইস রেঞ্জটা আসলে কেমন রাখছেন আপনারা? আমরা একদম খুবই চিপ রেটে আমরা দিচ্ছি, একদম আমরা অফিশিয়াল সেটগুলো দিচ্ছি বাংলাদেশের ভিতরে একদম সব থেকে চিপ রেটে যদি কেউ দেওয়া থাকে আমরাই দিচ্ছি অফিশিয়াল সেটগুলো। আচ্ছা, অফিশিয়াল সেটগুলো আপনারাই সবচেয়ে কম দামে দিচ্ছেন? জি। ওকে, তো এখানে যে মোবাইলগুলো রাখা আছে আমরা যদি একটু এক পলক দেখিয়ে দিই, স্যামসাংয়ের হিউজ কালেকশন রয়েছে এখানে, রিয়েলমির অনেকগুলো কালেকশন রয়েছে, শাওমির রয়েছে, পোকো সিরিজের মোবাইলগুলো রয়েছে এখানে, ইনফিনিক্সের মোবাইল আছে, এপাশে যদি আমরা দেখি ভিভোর মোবাইলগুলো রয়েছে, আবার ওপ্পো সবগুলো ব্র্যান্ডের মোবাইলই আছে। ওকে, তো হৃদয় ভাই আপনি আমাকে শুরু করেন যে কোনটা দিয়ে আসলে আজকে আমরা প্রাইসগুলো জানানো শুরু করবো। আচ্ছা, তো আমরা প্রথমেই কোন মোবাইলটা দেখবো? আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আপনার ওপ্পো F17। ওকে, এটার ভেরিয়েন্ট হচ্ছে 128। আচ্ছা, এটার কোম্পানি প্রাইস রয়েছে আপনার 22,990 টাকা। আচ্ছা, আমরা আপনাদের দিচ্ছি 4,000 ডিসকাউন্টে 19,000 টাকা, মাত্র 19,000 টাকা, মানে 4,000 টাকার ডিসকাউন্ট পাচ্ছে এই মোবাইলটাতে। আপনারা দিচ্ছেন মাত্র 19,000 টাকা, মানে আপনারা চাইলে এটা হোলসেল বা এক পিসও চাইলে নিতে পারেন। আচ্ছা আচ্ছা, এই একই রেটে? হ্যাঁ, একই রেট। ওকে, চমৎকার। তো এই ফোনটা কিন্তু বিশাল ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন, 4,000 টাকার ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন 128 F70। এটা হচ্ছে পোকো X3 NFC, এটা বেরিয়ার হচ্ছে আপনার 464, এটার অফিসিয়াল প্রাইস রয়েছে আপনার 25,990 টাকা। আচ্ছা, আমরা ডিসকাউন্ট দিচ্ছি 3,000 টাকা, 3,000 টাকার ডিসকাউন্টে এটার প্রাইস পড়তেছে, এটার প্রাইস পড়ছে আপনার 23,000 টাকা, 23,000 টাকা। হ্যাঁ, আর এটা আপনারা চাইলে হোলসেল বা এক পিস চাইলেও নিতে পারেন। ওকে, তো চমৎকার একটা ফোন কিন্তু, যারা আসলে এখন বর্তমানে পোকো X3 অনেক জনপ্রিয়, সবাই চাচ্ছেন NFC ভার্সনটা মেইনলি, তাদের জন্য কিন্তু অনেক বড় একটা ডিসকাউন্ট, 3,000 টাকার ডিসকাউন্ট। আচ্ছা, এখন আমরা দেখব স্যামসাংয়ের একটা মোবাইল, যারা আসলে মোটামুটি ভালো কম বাজেটের মধ্যে ভালো মোবাইল চায় তাদের জন্য কিন্তু M01 মডেলটা অনেক চমৎকার এবং এটাও অফিসিয়াল ফোন। আচ্ছা,
এটা হচ্ছে M01 স্যামসাং এর এটা ভেরিয়েন্ট হচ্ছে আপনার 332 এটার অফিশিয়াল প্রাইস হচ্ছে আপনার 11490 টাকা আচ্ছা আর আমরা ডিসকাউন্ট দিচ্ছি 2300 টাকা আচ্ছা 2300 টাকা ডিসকাউন্ট 2300 টাকা ডিসকাউন্ট আর এটার প্রাইস পড়ছে আপনার 9200 টাকা আচ্ছা চমৎকার একটা ফোন কিন্তু 2300 টাকা ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন M01 এটা অনেক পপুলার একটা স্যামসাং এর মোবাইল এবং অফিশিয়াল ফোন অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সবকিছুই কিন্তু এর সঙ্গে আছে আপনি চাইলে এটা হোলসেল বা এক পিসও নিতে পারবেন এক পিসও নিতে পারবেন ওকে এখন আমরা দেখব হচ্ছে M01 কোর জি এটা অফিশিয়াল ফোন স্যামসাং এর স্যামসাং এর এটা ভেরিয়েন্ট হচ্ছে আপনার 232 আচ্ছা এটা ডিসকাউন্ট পাচ্ছেন আপনি 1800 টাকা 1800 টাকার ডিসকাউন্ট শোরুম প্রাইস থেকে ওকে শোরুম প্রাইস কত আছে এটার এটা শোরুম প্রাইস হচ্ছে আপনার 7990 টাকা আর ডিসকাউন্ট পাচ্ছেন আপনি 1800 টাকা তার দ্যাটস মিন আপনি পড়ে যাচ্ছে 6200 টাকা 6200 টাকা হ্যাঁ আপনি চাইলে এটা হোলসেল বা এক পিসও চাইলে নিতে পারবেন প্রত্যেকটা আসলে হোলসেল অথবা এক পিস চাইলে নিতে পারবেন এবং শোরুমে আসলে যে প্রাইসটা 7990 টাকা এটা কিন্তু এক টাকাও ডিসকাউন্ট করা হয় না ডিসকাউন্ট করা হয় না আমরা যতদূর জানি শোরুম থেকে নিলে কিন্তু কোনো ডিসকাউন্ট থাকে না আপনারা দিচ্ছেন সব সময় এখন আমরা দেখব হচ্ছে Realme এর একটা ফোন 7 Pro Realme অনেক অসাধারণ এবং অনেক পপুলার কিন্তু ফোনটা জি জি ওকে তো এই চমৎকার ফোনটার প্রাইসটা জেনে নিব আমরা এখন এটার প্রাইসটা জানার আগে আমি বলে দিচ্ছি এটার ডিসকাউন্ট রয়েছে 2000 টাকা আচ্ছা 2000 টাকার ডিসকাউন্ট আছে ওকে আর এটা ভেরিয়েন্ট কত এটা ভেরিয়েন্ট হচ্ছে আপনার 8128 8128 ভেরিয়েন্টের একটা মোবাইল অফিশিয়াল Realme হ্যাঁ অফিশিয়াল 100% অফিশিয়াল ওকে আর এটার প্রাইস পড়ছে আপনার 26000 টাকা 26000 টাকা হচ্ছে এটা ডিসকাউন্ট দেওয়ার প্রাইস আর এমআরপি রেট আছে 28000 টাকা 28000 টাকা মানে 7990 টাকা ওকে শোরুম প্রাইস আছে 7990 সেখান থেকে 2000 টাকা ডিসকাউন্ট দিয়ে পড়ছে 26000 টাকা আরো একটা চমৎকার ফোন জনপ্রিয় কিন্তু এই ফোনটা অনেক স্যামসাং এর A21s ওকে তো এটার ভেরিয়েন্ট কত এটার ভেরিয়েন্ট হচ্ছে আপনার 464 আর এটা আমরা ডিসকাউন্ট দিচ্ছি আপনার 2000 টাকা 2000 টাকা ডিসকাউন্ট আচ্ছা এটার আপনার এমআরপি রয়েছে 16990 টাকা আমরা দিচ্ছি মাত্র 15000 টাকা অনলি 15000 টাকা ওকে আর আরেকটা কথা আমাদের কাছ থেকে কিন্তু যমুনা ফিউচার পার্ক বলেন তারপর বসুন্ধরা বলেন অনেক বড় বড় মার্কেটের লোকরাই আমাদের থেকে হোলসেলে মানে আপনারা হোলসেলে দিয়ে থাকেন আর ঢাকার বাইরে ঢাকার ভিতরে বিভিন্ন জায়গায় যাচ্ছে বাংলাদেশে ওকে তো তারা তো আসলে বেনিফিটটা রাখে আমাদের থেকে নিয়ে বেনিফিটটা রাখে কিন্তু আমরা কোনো মনে করেন যে মানে তাদেরকে যে রেটে দিচ্ছেন আপনারা সেই রেটে পাবলিকই দিচ্ছি ওকে ওকে তার মানে এখানে কিন্তু যারা আসলে সাধারণ ক্রেতা আছে তারা অনেক বেনিফিটেড হচ্ছে বেনিফিটেড নোকিয়ার একটা ফোন আমরা দেখব এখন নোকিয়ার কিন্তু আসলে অনেক চমৎকার একটা ফোন এটা হচ্ছে স্টক অ্যান্ড্রয়েডের একটা ফোন তো নোকিয়া আমরা জানি যে এটার প্রাইস কিন্তু অনেক রিজনেবল অনেক ওকে হ্যাঁ এটা আপনার প্রাইস রয়েছে এমআরপি রেট যেটা 11990 টাকা আমরা ডিসকাউন্ট দিচ্ছি 4000 টাকা 4000 টাকা ডিসকাউন্ট 4000 টাকা মারাত্মক আর এটা ভেরিয়েন্ট হচ্ছে আপনার 332 হুম হুম আর আপনার প্রাইসটা পড়ছে যারা পাবলিক আমাদের থেকে নিবে সেটা হচ্ছে আপনার 8000 টাকা আচ্ছা 12000 টাকা দামের একটা মোবাইল সেখান থেকে 4000 টাকায় ডিসকাউন্ট তাহলে আর কি থাকে মোবাইলের হ্যাঁ মাত্র 8000 টাকায় চমৎকার একটা ফোন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 8000 টাকায় Realme এর একটা ফোন আমরা দেখব এটা হচ্ছে C15 ওকে এটা হচ্ছে ভেরিয়েন্ট 460 লেখাই আছে আমরা বলে দিলাম এটার আপনার এমআরপি যে রেটটা আছে সেটা হচ্ছে আপনার 12990 টাকা আচ্ছা 12100 টাকা দিয়ে এই ফোনটা নিতে পাচ্ছে মানে 900 টাকার ডিসকাউন্টে এটা পাওয়া যাচ্ছে কত টাকায় 12100 টাকা 12100 টাকা আর এটার এমআরপি রেট কত আছে 12990 টাকা আচ্ছা তার মানে 900 টাকার ডিসকাউন্টে এটার প্রাইস পড়তেছে 12100 টাকা 100 টাকা একটা ভেরিয়েন্ট রয়েছে আর একটা ভেরিয়েন্ট সেটা হচ্ছে 4128 ওকে হ্যাঁ সেম ফোনই আর এটার আপনার এমআরপি রেট যেটা রয়েছে 14990 টাকা আমরা আপনার ডিসকাউন্ট দিচ্ছি 1200 টাকা এটা রেট পড়ছে তাহলে আপনার 13800 টাকা 13800 টাকা জি ওকে এটা চাইলে আপনি হোলসেল বা খুচরা যে কোনো যেভাবে নিতে পারেন ওকে এক পিস নিলেও একই রেট একই রেট ওকে আপনি Realme 5i আছে আপনাদের কাছে Realme 5i রয়েছে 5i থেকে শুরু করে C15 7 Pro 7i মানে Realme এর সব ধরনের মডেল গুলো 20 সবকিছু আপনি পাবেন আমার কাছে ওকে আচ্ছা এখন দেখব হচ্ছে আরো একটা জনপ্রিয় ফোন Infinix Hot 9 Play জি ওকে এটা ভেরিয়েন্ট হচ্ছে 464 এটা এমআরপি রেট রয়েছে আপনার 10490 টাকা আচ্ছা আপনি যদি নিতে চান তাহলে 500 টাকা ডিসকাউন্টে মাত্র 10000
টাকায় আপনি নিতে পারবেন। আচ্ছা, মাত্র 10,000 টাকা এটার প্রাইস, মানে 10,500 টাকা এটার এমআরপি রেট, আপনারা 500 টাকা ডিসকাউন্ট দিচ্ছেন। ওকে, আর মেইনলি আমি একটা কথা আসলে ভিডিওর মাঝখানে বলে দিতে চাই, আমরা কিন্তু শুধুমাত্র প্রাইসটা জানাচ্ছি, কারণ মোবাইলের ভেরিয়েন্ট এবং কী ধরনের কোনটার কী কনফিগারেশন সেগুলো জানাচ্ছি না। আপনারা এগুলো জানতে চাইলে অবশ্যই মডেল দিয়ে ইউটিউবে অথবা ফেসবুকে সার্চ দিলেই কিন্তু আপনারা জানতে পারবেন, গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন। সো আমরা আসলে ভেরিয়েন্টে যাচ্ছি না, শুধু প্রাইসটা আমরা জানি, প্রাইসটা জানতে চাই। এখন দেখবো হচ্ছে হট 10, একদম লেটেস্ট একটা ফোন। জি, যারা আসলে ইনফিনিক্স হট 10, হ্যাঁ, এটা হচ্ছে 128 GB হচ্ছে এটা রম আছে, আর র্যাম কত আছে এটার? র্যাম রয়েছে 4 GB। ওকে, তো এই মোবাইলটার প্রাইস কত? এই মোবাইলটার প্রাইস রয়েছে আপনার 12,990 টাকা, আমরা ডিসকাউন্ট দিচ্ছি 500 টাকা। তার দ্যাটস মিন আপনি পড়ছে 12,500 টাকা, মানে 12,490 টাকা অ্যাটলিস্ট। ওকে, আচ্ছা, এখন দেখবো হচ্ছে পোকো C3। জি, C3 কিন্তু অনেক জনপ্রিয়, এটা অফিসিয়াল একটা ফোন, 464 ভেরিয়েন্ট হয় এটার। আর কোনো ভেরিয়েন্ট আছে এগুলার? এটার ভেরিয়েন্ট রয়েছে আপনার 332 রয়েছে, একটা 464 রয়েছে। ওকে, আমরা দুটো ভেরিয়েন্টই আমার কাছে অ্যাভেলেবল রয়েছে। এখন আমি আসি 464। ওকে, 464 আপনার প্রাইস রয়েছে 12,999 টাকা। আচ্ছা আচ্ছা, আমরা দিচ্ছি 500 টাকা ডিসকাউন্টে আপনার 11,500 টাকা। আচ্ছা, না 12,500, আচ্ছা, মানে 12,990 টাকা হচ্ছে এটার এমআরপি রেট, সেখান থেকে 500 টাকা ডিসকাউন্ট দিয়ে 12,500 টাকা। আরেকটা রয়েছে আপনার 332, হ্যাঁ, সেম আর কি, সেম মডেল, শুধু কনফিগারেশনটা চেঞ্জ আর কি, ভেরিয়েন্ট আলাদা, 332। ওকে, ওটার আপনার এমআরপি রয়েছে 11,990 টাকা, আমরা মাত্র 500 টাকা ডিসকাউন্টে দিচ্ছি 11,500 টাকা। ওকে, আচ্ছা, এখন আমরা কথা বলবো হচ্ছে মূলত C3 পোকোর 332 ভেরিয়েন্ট যেটা আছে সেটার প্রাইস সম্পর্কে জানবো। এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 464, C3টাও আছে 332টা, আপনার এটা ডিসকাউন্ট পাচ্ছেন 500 টাকা। এটা আমরা দিচ্ছি 11,500। ওকে, অফিসিয়াল আর বা শোরুম প্রাইস হচ্ছে আপনার 11,999 টাকা। ওকে, আচ্ছা, এখন আমরা যাবো হচ্ছে ভিভো ফোনে। যারা আসলে ভিভো ফোন কিনতে চান তারা কিন্তু দেখতে পাচ্ছেন Y11 অনেক জনপ্রিয় একটা ফোন, এটা 5000 mAh ব্যাটারি সহ, আর এটা হচ্ছে 332। জি, 332 ভেরিয়েন্ট, এটার প্রাইস কত আছে, ডিসকাউন্ট কত? এটা আপনার ডিসকাউন্ট দিচ্ছি 700 টাকা ডিসকাউন্ট, 700 টাকা ডিসকাউন্ট। আচ্ছা, হ্যাঁ, আমাদের যে প্রাইসটা রয়েছে সেটা হচ্ছে 11,300 টাকা, আর এটার শোরুম বা কোম্পানি প্রাইস রয়েছে 11,990 টাকা। আচ্ছা, তার মানে 700 টাকা ডিসকাউন্ট। জি, 700 টাকা ডিসকাউন্ট। ওকে, আচ্ছা, Realme 7i। জি, অনেক জনপ্রিয় একটা ফোন, এটার ভেরিয়েন্টটা কত? এটার ভেরিয়েন্ট রয়েছে আপনার 8128। ওকে, এটা ডিসকাউন্ট কত? 600 টাকা ডিসকাউন্ট, 600 টাকা ডিসকাউন্টে পড়ছে আপনার 18,400 টাকা। 18,400 টাকা হচ্ছে ডিসকাউন্ট দেওয়ার পরে। এটার এমআর শোরুম প্রাইস রয়েছে? এটা শোরুম প্রাইস রয়েছে 18,990 টাকা। ওকে, আচ্ছা, এখন দেখবো বর্তমান সময়ে নোট সিরিজের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফোন রেডমির, রেডমি নোট 9 প্রো। জি, ওকে, তো এটা হচ্ছে অফিসিয়াল একটা ফোন, 664। ওকে, 664, এটার আমাদের ডিসকাউন্ট রয়েছে 3,000 টাকা। 3,000 টাকা ডিসকাউন্ট, 3,000 টাকা ডিসকাউন্ট রয়েছে, এটা আমরা দিচ্ছি 23,000 টাকায়। 23,000 টাকায়, আচ্ছা, আর এটার এমআরপি বা শোরুম প্রাইস বা কোম্পানি প্রাইস রয়েছে আপনার 25,990 টাকা। 25,990 টাকা হচ্ছে শোরুম প্রাইস, 3,000 টাকার ডিসকাউন্ট দিয়ে দিচ্ছেন আপনারা 23,000 টাকা। ওকে, কাস্টমারদের জন্য উদ্দেশ্যে আমি বলছি, আচ্ছা, আমাদের সব সিটগুলা 100% অফিসিয়াল। আচ্ছা, অফিসিয়াল সিস্টেমে সবকিছু রয়েছে, সবগুলো একদম অফিসিয়াল। আর আপনারা যদি আনঅফিসিয়ালের সাথে রেটগুলো কম্পেয়ার করেন দেখবেন যে সেম, একদম সেম, কিন্তু আমাদের ফোনগুলো 100% অফিসিয়াল। আচ্ছা, মানে অফিসিয়াল ফোন আপনাদের সবগুলোই, নরমালি হচ্ছে আনঅফিসিয়াল ফোনগুলো তো অনেক প্রাইস ডিসকাউন্টে থাকে, তো নরমালি হচ্ছে আপনারা সেই আনঅফিসিয়াল ফোনের দামেই অফিসিয়াল ফোন দিচ্ছেন, যার কারণে আসলে অফিসিয়াল ফোন কেনাই বেটার, এই তো? ওকে, সো ভিউয়ার্স, মোটামুটি আমরা কিন্তু আজকে সবগুলো মোবাইলের প্রাইস আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। এই ভিডিওতে শুধুমাত্র প্রাইস জানানো হয়েছে, কোনো মোবাইলের ভেরিয়েন্ট অথবা কোনো মোবাইলের কনফিগারেশনগুলো আমরা বলি নাই। আপনারা যারা আসলে মোবাইলগুলো কিনতে চান ভেরিয়েন্ট অনুযায়ী এবং কোন মডেল অনুযায়ী, আপনারা কীভাবে কোন মোবাইল সম্পর্কে জানতে চান ফেসবুক ইউটিউবে সার্চ দিলে কিন্তু আপনারা এটা জেনে যাবেন। তো আজকে আমরা যেখানে আসছিলাম এটা হচ্ছে আহমেদ ট্রেড ইন্টারন্যাশনাল, মোতালেব প্লাজার, 374 নম্বর শপ। তাদের শপের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা সেখানে দেখে নিতে পারবেন। তো আজকে পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।